জামালপুরে 22 বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 14 দুপুরে র‍্যাবের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব 14 জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান জানান, গত 19 মে 2000 সালে জামালপুরের মেলান্দহ উপজেলার গাঙ্গাল কুরসা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই আসরুদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে আব্দুল জলিল। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় আসরুদ্দিনের। সামনে বসেন, সামনে বসেন, দরজা লাগান।